Hello বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ বিন্দাস রেজাল্টস। কি খবর সবার? আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি সপ্তাহের রান্নার ভ্লগ নিয়ে। তোমরা যারা রেগুলার আমার ভ্লগ দেখো তারা তো সবাই জানো আমি সপ্তাহে অ্যাটলিস্ট 2-3 দিন বা 4 দিনের কখনো কখনো রান্না করে রাখি, কারণ কাজ থেকে এসে সন্ধ্যার সময় রান্না করাটা খুবই কষ্টকর হয়ে যায়। সো আমি একটু রান্নাটা আগিয়ে রাখি। কোনো কোনো সপ্তাহে হয়তো একটু মিস যায়, আলসামি করে করা হয় না, সেই সপ্তাহটা খুবই কষ্ট হয়, কারণ তখন প্রতিদিন এসে বিকালবেলায় মানে সন্ধ্যার সময় এসে আমাকে চিন্তা করতে হয় যে আজকে আমি কী ডিনার রান্না করব। তো যেদিন আমি রান্না করে রাখি সেই দিন আমার খুবই সহজ হয় আর কি। আমি এই সপ্তাহের রান্নার ভ্লগগুলো যখন থেকে দেওয়া শুরু করেছি তোমরা বেশ ভালোই রেসপন্ড করছো বা পছন্দ করছো, আর অনেকের মনেই অনেক কোশ্চেন যে আমি এতগুলো রান্না কোথায় স্টোর করি বা কিভাবে আমি ফ্রিজে রাখি। সো আজকে হালকা পাতলা সেটা নিয়েই একটু বলবো। আমাদের বাসায় ফ্যামিলি মেম্বার কিন্তু 5 জন। সো আমি যখন রান্না করে রাখি নর্মালি এইটা যে অনেক দিন যায় তা না, আমরা সবাই মিলে খেয়ে শেষ করে ফেলি। আমার বাচ্চাদের এখন বাড়ন্ত বয়স, আমরা অনেক খাওয়া লাগে, এই জন্য আমি বেশি করে এরকম সবজি টবজি রান্না করে রাখি একসাথে। সো আমি যেটা করি, আমি নর্মালি এরকম ছোট ছোট বক্সে বা ছোট ছোট কন্টেনারে তুলে এরকম কিছুই করে রাখি না আসলে, কারণ আমার এত কিছু করে রাখার দরকার পড়ে না। আমি যেটা করি, আমার গ্যারাজে আসলে আরেকটা ফ্রিজ আছে, সেই ফ্রিজটাতে আমি যেটা করি যে অনেক সময় এই রকম ধরো এই সবজিটা যেটা আমরা আজকে খাবো বা তারপরে বাকি যেটুকু থাকবে সেটা আমি একটা কাঁচের কন্টেনারেই তুলে ওই ফ্রিজে রেখে দেই। আর আমি যখন গরুর গোশত রান্না করি, গরুর গোশত রান্না করলে আমি কখনোই গরুর গোশত ফ্রিজে নর্মালি আমি একদমই তুলি না। আমি বাংলাদেশের মতো যেটা করি, গরুর গোশত আমরা যেটা খাই তারপরে সেটা আমি ওরকম হাঁড়িতে বাইরেই রেখে দেই, এবং আমি দিনে 2 বার ওটা গরম করি। কারণ বাংলাদেশে যেটা হতো না, যে গরুর গোশত গরম করতে করতে যে একটা মজার একটা ভুনা ভুনা একটা টেস্ট হতো সেরকম হয়ে যেত, এই জন্য আমি গরুর গোশত কখনোই ফ্রিজে রাখি না। আর শরীফ রিজাল আমার হাজব্যান্ড গরুর গোশত মাইক্রোওয়েভে গরম করে খেতে পছন্দ করে না, সো চুলায় যেহেতু পছন্দ করে এই জন্য আমি গরুর গোশতটা হাঁড়িতেই রাখি এবং দিনে 2 বার গরম করি, আর যখন খাই তখন তো ওই হাঁড়িতেই গরম করে নেই। একটু মাঝে বলে নেই এটা কি রান্না করছি, হঠাৎ ফ্রিজ খুলে দেখলাম যে অনেকগুলো ছিমের বিচি আছে। তো ছিমের বিচি দিয়ে অনেক সময়তেই আমি রুই মাছের ঝোল রান্না করি, আজকে মনে হলো যে বড় বড় চিংড়ি আছে সেই চিংড়ি দিয়ে ছিমের বিচি দিয়ে আলু দিয়ে রান্না করি একটু ভোনা করে, এটা আমার বেশ মজাই লাগে খেতে। আর বাচ্চারা তো চিংড়ি মাছ পছন্দ করে, ওরা বেসিক্যালি সবই খেতে পছন্দ করে, ওরা সবই পছন্দ করে আমি যেটাই রান্না করি। সো এটাও ওদের পছন্দ যেহেতু চিংড়ি মাছ আছে, তো এইটা আমি রান্না করছিলাম চিংড়ি মাছ ছিমের বিচি দিয়ে। এখন আবার ব্যাক টু কিভাবে আমি স্টোর করি সেইটার কথা বলি। গরুর গোশের কথা তো বললাম, মাছ আমি যখন 2 দিনের রান্না করি, এক যেদিন আমি খাই সেদিনটা খাই, আর পরের দিনের যে মাছটা সেটাও আমি একটা কাঁচের কন্টেনারে রেখে দিই, কারণ মাছ আমি নর্মালি চুলায় গরম করি না। চুলায় মাছ গরম করলে যেটা হয় যে মাছ তলা লেগে যায়, মাছ আরও গলে যায়, ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, মাছ আমি মাইক্রোওয়েভ গরম করে খাই। সো মাছটাকে আমি একটা কাঁচের কন্টেনারে বা এমন কন্টেনারে রাখি যেটা মাইক্রোওয়েভ করা যাবে। আমি কখনোই প্লাস্টিকের কন্টেনারে মাইক্রোওয়েভ করি না, তোমরাও প্লিজ প্লিজ এইটা করবা না যারা করে থাকো। প্লাস্টিকের কন্টেনার থেকে একটা কেমিক্যাল বের হয় যেটার কিনা ক্যান্সার বা অন্য বিভিন্ন রোগের কারণ হতে পারে। সো প্লিজ তোমরা কেউ প্লাস্টিকের কন্টেনারে মাইক্রোওয়েভ করবা না, কাঁচের কন্টেনারে মাইক্রোওয়েভ করবা। আমি তো এমন কি মাইক্রোওয়েভের যে ঢাকনিটা সেটাও আমি অ্যামাজন থেকে একটা কাঁচের কিনে নিয়েছি, আমার মাইক্রোওয়েভের ঢাকনিও প্লাস্টিকের না। সো আমি বেসিক্যালি কিছুই কোনো জিনিসই আমি প্লাস্টিকের কন্টেনারে মাইক্রোওয়েভ করি না।
সেদিন বাজারে যেয়ে দেখি যে মাছের দোকানে এইরকম বড় বড় রানী পুঁটি, যেটা কিনা একদম তেলে ভরা। যখন আমি মাছটা কাটছিলাম, পেটের মধ্যে এক গাদা তেল আর ডিমে ভরা। সো এই মাছটা আমি আরেক দিনও নিয়ে এসেছিলাম, আমাদের খুব মজা লেগেছে খেতে। সো আমি আবার নিয়ে আসলাম। বাচ্চারা এইটা কতখানি খেতে পারবে জানি না, কারণ এই রানী পুঁটিতে বেশ অনেক কাঁটা। বড় ছেলে হয়তো বা একটু খাবে, কারণ ও মাছ খুবই পছন্দ করে, বাট আমাদের তো খুবই মজা লাগে খেতে, তাই জন্য আজকে এটা নিয়ে আসলাম। এটা আমি একটু মশলা সুন্দর করে কষিয়ে এটাকে আজকে রান্না করব। কাঁচা মরিচ আর ধনে পাতা দিয়ে এটাকে একদম তেলের উপরে মশলাটা যখন কষা কষা হয়ে আসবে, তখন এটাকে আমি নামিয়ে নিব। এখন রান্না করছি মুরগির গোশ। মুরগির গোশটাকে একদম মশলা ভালো করে কষিয়ে তেলের উপরে উঠে বেশি করে একটু পেঁয়াজ বাটা দিয়ে, আমি পেঁয়াজ বাটাটার মধ্যে একটা টমেটো বেটে নিয়েছি। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, পেঁয়াজ বাটা আর টমেটো একসাথে যদি ব্লেন্ড করে নাও, এটার একটা আলাদা ফ্লেভার হয়, খুবই মজা লাগে এই টমেটোর ঝোলটা মুরগিতে খেতে। সো এখন যেটা বলি যে মুরগি আমি কিভাবে স্টোর করি, আসলে আমি কোনোটাই এই 3 দিন বা 4 দিনের জন্যে এমন কোনো স্পেশালভাবে আমি স্টোর করি না। এইখানে আছে আমার একটা গোটা মুরগি, আর আমি আলাদা করে মুরগির রান 5-6টা কিনে নিয়েছি এইখানকার বুচার শপে। যখন মানে হালাল দোকানে তুমি যখন গোশত কিনতে যাও, এখানে মুরগির বিভিন্ন পার্ট আলাদা আলাদা করেও বিক্রি করে। সো ড্রামস্টিকগুলোও আলাদা করে, মানে রানগুলো আলাদা করে বিক্রি করে। সো বাচ্চারা অনেক সময় রান খেতে পছন্দ করে। সো আমি যখন একটা গোটা মুরগি নেই, তার সাথে আমি 5-6টা আলাদা করে রান কিনে নেই, এবং এই দুটো একসাথে মিশিয়ে রান্না করলে যেটা হয়, আমাদের 5 জনের এই মুরগি 2 দিনে চলে যায়, 2 দিন হয়ে যায়। এই জন্য আমি আলাদা করে রান কিনে আনি। সো এইটার মধ্যে আমি আজকে আলু বা কিছু দিব না, কারণ আমি ওই পেঁয়াজ বাটাটায় যে টমেটো দিয়েছি, সেই টমেটোর ঝোলে এই মুরগিটা রান্না করছি। সো এই মুরগিটা স্টোর করার যেটা পদ্ধতি বা আমি যেটা করি, একদিন খাবো আর নেক্সট দিনের পোর্শনটা আমি এই হাঁড়িটাতে করেই আমি আমার গ্যারাজের যে ফ্রিজটা আছে ওইটাতে আমি রেখে দিব। চিকেনটা আমি নর্মালি ফ্রিজে রাখি। সো যেটা হবে, আমি পরের দিন যখন খাবো বা 2 দিন পরে যখন আমি খাবো, তখন আমি এই কড়াইটাই বের করে চুলাতে এটাতেই গরম করে জাস্ট আমি খাবো। এই জন্য আমি এটাকে আর আলাদা কন্টেনারে বা আলাদা কোনো বক্সে নর্মালি তুলি না, বাট এর থেকে বেশি যদি আমি রান্না করি, তাহলে আমি একটা কন্টেনারে আলাদা করে তুলে রাখি। আর তোমরা নিশ্চয়ই জানো, এটা তো আর আমাকে বলে দিতে হবে না, এটা সবাই জানে, যে আলু জাতীয় কোনো তরকারি ডিপ ফ্রিজে মানে রেফ্রিজারেটরে রাখলে আলুটা এত বাজে হয়ে যায়, আলুটা কেমন যেন একটা ভুসভুসা হয়ে যায়, যেটা পরে খেতে একদমই ভালো লাগে না। মানে আমাদের তো ভালোই লাগে না, এই জন্য আমি নর্মালি আলু জাতীয় কোনো জিনিস ডিপ ফ্রিজে আমি একদমই তুলি না। নিচের ফ্রিজে যদি দরকার লাগে আমি নিচের ফ্রিজে রাখি, যেমন সবজির মধ্যে আলু আছে বা অন্য সময় যখন চিকেনে আলু দেই, এগুলো আমি সবই নিচের ফ্রিজে রাখি, আমি উপরের ফ্রিজে রাখি না। আর এখানে রান্না করে নিচ্ছি আমাদের ফেভারিট পুঁই শাক মিষ্টি কুমড়া। আমার বড় ছেলে আবারও বলেছে যে সে এই সপ্তাহে আবারও মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক খেতে চায়। আমাদের সবারই খুব মিষ্টি কুমড়া পুঁই শাক পছন্দ। তোমরা যারাই রেগুলার আমার ভ্লগ দেখো, দেখতে পাবে যে আমার অনেক সপ্তাহের রান্নায় আমার এই শাকটা নর্মালি থাকে, কারণ এটা বাচ্চারা খেতে খুব পছন্দ করে। সো এই হয়ে গেল আমার এই সপ্তাহের রান্না বান্না, মানে পুরো সপ্তাহের না, অ্যাটলিস্ট 3-4 দিন এই
গুলো রান্না আমাদের হয়ে যাবে। হয়তো কোনোদিন কাজ থেকে এসে একটু ডাল বসিয়ে দিব আর একটু ভাত করে নেব, তাহলেই হয়ে যাবে। আর আজকে প্রথম দিনে আমরা যেটা খাচ্ছি সেটা হলো পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া আর মুরগি, এটা দিয়ে আমরা আজকে খাবো। মাছটা তুলে রাখবো, মাছটা কালকে খাবো। যেটা বললাম যে মাছটা আমি একটা কাঁচের কন্টেনারে তুলে ফ্রিজে রেখে দিব, কালকে যখন আমরা মাছ খাবো তখন মাছটা জাস্ট মাইক্রোওয়েভে গরম করে খেয়ে নিব। প্লাস্টিকের কন্টেনারে রাখবা না, মনে থাকবে তো? আর এই তো হয়ে গেল আমার আজকের রান্নাবান্না। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থেকো।